হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এসেছি নীলফামারি জেলার ডোমার উপজেলাধীন আম্বারের হাটে। এইটা হচ্ছে নীলফামারি জেলা। এখানে এসেছি উত্তরবঙ্গে, মানে সবচেয়ে কম দামে গরু এইদিকে পাওয়া যায়, এটা আমরা সবাই জানি কম বেশি। তো এই বিষয়ে আর কি আমরা কিছু মানে তথ্য আপনাদেরকে জানাতে চাই যে এখানে আসলে কি ধরনের গরু পাওয়া যায়। এখানে আসলে বেসিক্যালি সব ধরনের গরু পাওয়া যায়। তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য আমাদের এক মুরব্বী বড় ভাই বলতে পারি, উনার একটা সাক্ষাৎকার নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি আম্বারি হাটে গরুর ব্যবসা করতেছেন কতদিন যাবৎ? আজকে 15-16 বছর ধরে করি। 15-16 বছর যাবৎ করেন। এখানে গরু কি ধরনের গরু সাধারণত বিক্রি হয়? গরু সর্বোত্তম এখানে 30-40-45-50-60 এর উপরে গরু ওঠে না, মানে এর উপরে কোনো গরু মানে এর উপরে দাম ওঠে না গুলো এখানে। মানে এখানে মানে সব জাতের গরুই পাওয়া যায়, সব জাতের গরু পাওয়া যায়। ফ্রিজিয়ান, সাইওয়াল, যদি কেউ খামার করতে চায়, গরুর খামার করে অনেকে, যদি কেউ খামার করতে চায় সেক্ষেত্রে তারা এখান থেকে গরু নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। এখান থেকে নিয়ে যায় তো, অনেক অনেক পার্টি দূর থেকে আসে, ওরা নিয়ে যায় এখান থেকে। আচ্ছা, এখান থেকে অনেকে গরু নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে। তাতে এখান থেকে গরু নিলে আমাদের জন্য লাভজনক হবে বলে, আমাদের যারা দেখছেন তাদের জন্য লাভজনক হবে? অনেক লাভ হয়। এখান থেকে গরু নিয়ে যায়, বোধহয় আসে এখান থেকে নিয়ে ওখানে ব্যবসা করে খায়। আমরাও জানি বিধায় আজকে এখানে আসছি, আমাদের দর্শকদের সুবিধার্থে এখানে আসছি। আপনার তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।